প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং এরই সঙ্গে যারা আমাদের কাছে লিখছেন, প্রশ্ন পাঠাচ্ছেন, আপনাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার সমাধান জানতে চাচ্ছেন, তাদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনারা দেশে এবং বিদেশে বসে অনেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনারা প্রত্যেকে আমাদের কাছে অনেক প্রশ্ন লিখেছেন। তাদের প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি এবং বরাবরের মতো এবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাব দেবার জন্য। এবং অবশ্যই আপনারা জানেন যে এর জবাবটি হয়ে থাকে হার্বালের মাধ্যমে, অর্থাৎ খাদ্য ও পুষ্টির মাধ্যমে। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরাও জানাচ্ছি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আসুন তাহলে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে অনুষ্ঠানটি শুরু করি। প্রশ্নটি পাঠিয়েছেন পাবনা থেকে ময়জুদ্দিন। ময়জুদ্দিনের বয়স হচ্ছে 37 বছর। তিনি লিখেছেন যে, ডাক্তার সাহেব, আমার জিহ্বার নিচে এবং উপরে কালো কালো চক্রাকারে দাগ দেখা দিয়েছে এবং আপনার পরামর্শে আমি লবঙ্গ, গরম পানি এবং টাং ক্লিনার ব্যবহার করে মোটামুটি ভালো আছি। খাদ্যপথের আর কোনো পরিবর্তন দরকার কি? হ্যাঁ ভাই ময়জুদ্দিন, আপনার যে জিভে কালো দাগ আসতেছে, এটা কিন্তু আপনি হয়তো আপনি খেয়াল করেন নাই বা ভালোভাবে আয়নাদার দেখেন না, এরকমও হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে অনেকেরই এই কালো দাগগুলি, আমরা অনেক সময় এটাকে, এটা ডাক্তারি ভাষার কথা না, গ্রামের ভাষার কথা হইলো, অনেকে বলে থাকে যে ভেড়ার জিহ্বা, মানে ভেড়ার জিহ্বা কালো থাকে, অনেক খাসির জিহ্বা কালো থাকে, গ্রামে এদেরকে এই ধরনের চিহ্নিত করে। যেরকম ধরেন সাদা চোখওয়ালা মানুষকে অনেক গ্রামে বলে যে বিড়ালের চোখ সাদা, বলছে সাদা চোখ মানে বিড়াল চোখের মানুষ। এটা হয়তো অনেকে রাগ করতে পারবেন না, রাগ করার কিছু না, এটা হলো মেডিকেল ভাষার বাইরে আমি আপনাদের বোঝার জন্য বলতেছি। যেমন কোনো লোক যদি পার্বত্য চট্টগ্রামে যায়, তিনি যদি একটি লাল গাড়ি নিয়ে যান, তা ওই দেশ ওই এলাকার লোকেরা বলে কি, লাল গাড়ি সাহেব, কেউ ছাতা নিয়ে গেলে কেউ ছাতা সাহেব, কেউ টর্চ লাইট নিয়ে হাঁটলে বলে টর্চ লাইট সাহেব। তো ওইরকম গ্রামের লোকেরা এরকম বলে থাকে। তবে যেহেতু এটার উপরে কোনো গবেষণা নাই, ওই জন্য আমি ওই পর্যায়ে যায় বললাম যে যাদের জিভ কালো থাকে তারা এক ধরনের ক্যাটারের মানুষ, তাদের একটু তারা বেশি কথা বলবে, একটু বেশি চিল্লাচিল্লি করবে, কিন্তু তাদের যে জিভের যে রোগটা, এই রোগের জন্য অবশ্যই তাদেরকে কিন্তু কাঁচা হলুদ খাওয়া ছাড়া তার কোনো পথ খোলা নাই। কাঁচা হলুদ সারা বছর তার মুখে একটু একটু রাখতে হবে, চুষতে হবে। কাঁচা হলুদই তার এই রোগগুলির মুক্তির জন্য সবচেয়ে বড় পথ। কিন্তু তাদের একটু রোগ শোক, একটু চিন্তা ভাবনা অন্যরকম থাকে, এই ধরনের লোকদেরকে ক্যাটার করা হয়। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই বাংলাদেশটা হইল একটা এমন একটা দেশ যে এখানে জোয়ার ভাটা হয়, এখানে অমাবস্যা পূর্ণিমা হয়, এখানে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির বাইরে আমরা বাংলাদেশটাকে কোনো দিকে নিতে পারবো না। কারণ যেখানে 12 ঘন্টা জোয়ার থাকে, 12 ঘন্টা ভাটা থাকে। জোয়ারের সময় 1 ফিট পানি বেড়ে যায়, ভাটার সময় 1.5 ফিট পানি কমে যায়। এই 24 ঘন্টার ভিতরে দুইটা জিনিস হয়, আমাদের শরীরও, এই যে আমাদের যে দেহটা, এটার সাথে জোয়ার ভাটা হচ্ছে। দেখা গেছে যে আমি সকালবেলা ভালো ছিলাম, রাতে আমার জ্বর আসছে, রাতে ভালো ছিলাম, পরের দিন সকালে আবার জ্বর আসছে, এগুলির সাথে জোয়ার ভাটার সম্পর্ক আছে। অমাবস্যা পূর্ণিমা 15 দিন কালো, 15 দিন পরিষ্কার, 15 দিন কালো, 15 দিন উজ্জ্বল। এই যে এক মাসের ভিতরে 15 দিন অমাবস্যা, 15 দিন পূর্ণিমা হচ্ছে, এটাও আমাদের শরীরের ভিতরে কিন্তু একটা নতুন ধরনের প্রতিক্রিয়া হয়। দেখা গেল একজনের 15 দিন তার শারীরিক, মানসিক, দৈহিক সব দিকটা ভালো ছিল, আবার 15 দিন সে শারীরিক, মানসিক, দৈহিক সবগুলির ভিতরে সে ঝামেলায় ঘুরে গেছে। এই সব জিনিসগুলি, রোগ শোক, সামাজিক, পারিবারিক সব কিছুর ভিতরে আমাদের জোয়ার ভাটা এবং অমাবস্যা পূর্ণিমা, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি একদম যারা বুঝে লগ্নে লগ্নে এটা তারা বুঝতে পারে যে কোন লগ্নে তার মনে ভাবধারা কীরকম। অনেক মানুষ আছে সে নিজেই ঘরে বসেই বলতে পারে আকাশে মেঘ হয়েছে কিনা,
অন্ধকারে চোখ বন্ধ করে বলতে, এটা হলো কি তার শরীর তাকে বিভিন্ন রকম রিডিং দেয়, যে এখন অমাবস্যা, এখন পূর্ণিমা, এখন জোয়ার, এখন ভাটা, এখন আকাশে মেঘ হয়েছে, এখন আকাশে সূর্য আছে, এখন আকাশে চন্দ্র আসে। অতএব আমি যেই কথাটা বলতে চাই যে আমাদেরকে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির বাইরে যেয়ে চিকিৎসক আমরা করতে পারব না। যারা করে, যারা ইউরোপিয়ান ভাবধারায় করে, যারা আমেরিকান ভাবধারায় করে, যারা ইউরোপিয়ান ভাবধারায় মেথড তৈরি করে নিছে, কিন্তু তারা কিন্তু এই জোয়ার ভাটার দেশে এসে ইউরোপিয়ান ভাবধারার ঔষধ, খাদ্য এবং পথ্য মিলাতে পারবে না। মিলাতে গেলে রোগ বাড়তেই থাকবে, রোগ কমাতে পারবে না। অতএব আমি প্রাথমিক চিকিৎসার কথাই বলবো, সেইখানে আপনাকে আমরা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজির সাথে মিলিয়ে এই চিকিৎসাটা করতে হবে। তবে ভাই মহিউদ্দিন, একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি ধূমপান করে থাকেন, তামাক পান জর্দা এগুলো খাওয়ার যদি অভ্যাস থাকে, অবশ্যই খাওয়াটা বন্ধ করতে হবে এখনই, যদি জিহ্বাটাকে ভালো রাখতে চান, যদি মুখ গহ্বরটাকে ভালো রাখতে চান। এই ব্যাপারে তারপর সাদা পাতা, জর্দা, চুন, ক্ষয়ের এগুলো তো কিন্তু জিভে ভিতরে কঠিন দাগ আসে, এবং অবশ্যই কিছু কিছু ওষুধের কারণে আমরা দেখতে পারি যে জিভে দাগ পড়া এবং দাঁতে দাগ পড়ে। অথবা কোনো ওষুধ খাচ্ছেন কি না এটিও জানাননি, যদি জীবনের প্রয়োজনে বা অসুস্থতার প্রয়োজনে খেতেই হয় তাহলে অন্তত পক্ষে ওষুধ খাওয়ার পরপরই মুখটাকে অবশ্যই কুলকুচি করে নেন অন্তত। এক সময় আমরা আবার দেখছি গ্রামে অনেক মহিলারা হীরার কষ নামে একটা কষ পাওয়া যায়, বদ্যি মহিলা যারা, তারপরে যে বাঞ্জারাম, তারপরে যাদেরকে যে বাড়ি বাড়িতে একটা গাঁটটি নিয়ে যে চিকিৎসা করে, এদেরকে জানি কি বলে, মানে ওদেরকে বলি যে বেদিনী, ওই বেদিনীরা একটা হীরার কষ দিয়ে যায়, ওইটা দিলে দাঁতটা যেমন চুলে কলব করে না অনেকে, ওইরকম কলবের মতো লাল হয়, এই জন্য তারা ওই হীরার কষ ব্যবহার করে। এটাও কিন্তু একটা স্টাইল আগের যুগে ছিল, এগুলোর থেকেও এটা হইতে পারে। আবার অনেকে হীরার কষ দিয়ে আবার বলে যে হীরার কষ লাগানোর পর থেকে আমার দাঁতের সব রকম রোগ চলে গেছে। অতএব এগুলোর থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে, না বুঝে না শুনে কতগুলো জিনিস দাঁতের গোড়ায় দিলেই হবে না। অবশ্যই। পরবর্তী প্রশ্ন যাচ্ছি, প্রশ্নটি পাঠিয়েছেন ইসাক মোল্লা, লিখেছেন পাবনা থেকে, বয়স 36 বছর। তিনি তার প্রশ্ন হচ্ছে যে ডাক্তার সাহেব, 14 বছর যাবৎ আমি রিয়াদে বসবাস করছি, আমার সমস্যা হচ্ছে যে আমি শুক্র সমস্যায় ভুগছি, এই কারণে আমার শরীর খুব দুর্বল লাগে এবং আমি নিঃসন্তান, কি খাদ্যপথের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ ভাই, আপনি যে শুক্র সমস্যার কথা বলছেন বা আপনার অন্যান্য যেগুলো ভাষাগতভাবে যেগুলো গোপন রোগ সেগুলোর কথা আপনি বলতে চাইছেন, তো অবশ্যই এর চেয়ে বেশি আর পরিষ্কার করে আমরা এই মহাপবিত্র টিভির চ্যানেলে আমরা বলতে পারবো না। তবু আপনি একটু বুঝে নেন, যারাই শুক্র সমস্যায় বা গোপন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য কতগুলো খাদ্য আছে, কারণ যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা হলো সাধারণ মানুষের জন্য, আমরা খাদ্য পথ্য নিয়ে কথা বলি। এক নম্বরে মধু, এটা আল্লাহর দেওয়া জিনিস, 27টা 28টা রোগের উপকার হয়। সারা বিশ্বে মুসলমানদের জন্য শুক্র বৃদ্ধির জন্য সবচেয়ে বড় খাবার মধু। দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া যত ধরনের ডিম আছে, হালাল ডিম, হালাল মধু, হালাল ডিম, হালাল যত ধরনের খুরমা, খেজুর, বাদাম আছে, আমি হালালের জন্য বলতেছি যেটা পচে যায় নাই, নষ্ট হয় নাই, এই ধরনের খুরমা খেজুর অজস্র শুক্র আল্লাহ তাআলা দিয়েছে। এই মহাপবিত্র খুরমা, খেজুর, কাজু বাদাম, বাদাম, যত ধরনের বাদাম আছে শুক্রের ডিম হইল এগুলি, যত ধরনের ডিম আছে। আরেকটি কথা আমি বলি, যদি কারো ডিম খেলে অসুবিধা হয়, অনেকের আছে, সেটা শতকরা যদি 10% হয় তাদের জন্য আমি বলবো, যারা ডিম খেলে আপনাদের শুক্রের ডিম খেলে অ্যালার্জি হয়, ডিম খেলে সমস্যা হয়, তারা একটা কেটলির ভিতরে চা জাল দিবেন, চিনি ছাড়া চা, ওই একটা ডিম আস্ত ডিম ছেড়ে দিবেন, মানে চায়ের ভিতরে যদি ডিম সিদ্ধ করে খান তাহলে সেটার মধ্যে গ্লুকোটিন হয় না। এখন পৃথিবীর 200 কোটি মানুষ ডিম খান চায়ের ভিতরে, কফির ভিতরে দিয়ে, যারা মালয়েশিয়াতে থাকেন, যারা সিঙ্গাপুরে থাকেন, যারা ব্যাংককে থাকেন, বাংলাদেশের মানুষ, তারা দেখতে পান যে ওই দেশের মানুষরা সরাসরি সাদা পানিতে ডিম সিদ্ধ করে, ডিম পোস্ট করে খান না, ইভেন কি তারা ডিম তেলেও পোস্ট করে খান না, তারা চায়ের কেটলির ভিতরে ডিম সিদ্ধ দেন, ডিমটা কালো হয়ে যায়, কালো হলে এটার মধ্যে গ্লুকোটিন থাকে না, এবং ওই ডিমটা আপনার আধা সিদ্ধ অবস্থায় খেতে পারেন, তাতে আপনার শুক্র বৃদ্ধিতে সহযোগিতা করবে। একটি ডিম
আপনি যদি কোনো অসুখ না থাকে, সমস্যা না থাকে, গ্যাস্ট্রিক আলসার না থাকে, ডাক্তারের নিষেধ না থাকে, একটি ডিম কুসুম সহ আপনি খেতে পারেন। পৃথিবীর অনেক দেশ আছে, বিশেষ করে জাপানে, তারা ডিমের কুসুমটাকে আইবিএস এর ওষুধ হিসাবে খেয়ে থাকেন, ডিমের কুসুমকে তারা ডায়রিয়ার ওষুধ হিসাবে খেয়ে থাকেন, ডিমের কুসুমকে তারা পেটের সব ধরনের অ্যালার্জির জন্য খেয়ে থাকেন। অতএব সেই ডিমটাও তারা খান ওই চা বা কফির মধ্যে সিদ্ধ করে। তা আপনারা, কারণ তারা অনেক রিসার্চ করেই এই পদ্ধতিটা আবিষ্কার করছে, আমিও অনেককে খেতে বলছি কয়েক বছরে, অনেকে চায়ে ডিমটা সিদ্ধ করলে ডিমটা কিন্তু রঙটা সাদা থাকবে না, কালচে হয়ে যাবে। কারণ আপনারা জানেন এখন সারা বিশ্বে কিন্তু আপনার রসুন ব্ল্যাক করে ফেলতেছে, কালো রসুন, আপনার সুগার ব্ল্যাক করে খাচ্ছে, ব্ল্যাক সুগারে ক্ষতি কম হয়, মানে গ্লুকোটিন গ্রো করে কম, গ্লুকোটিন মানে গ্যাস, এক ধরনের ফাঙ্গাস, মানে একজন অনেকেই বলে সাদা চালের ভাত খেলেই আমার গ্যাস হয়, লাল চালের ভাত খেলে হয় না, ঢাকাতে বসে চালের ভাত খেলে আমার গ্যাস হয়, বাড়িতে খেলে, গ্রামের বাড়িতে খেলে ভাত খেলে হয় না। তার অর্থ হচ্ছে কি, আপনার গ্লুকোটিন গ্রো করে, এটা একটা ঘূর্ণি বাতাসের মতো দ্রুত আপওয়ার্ড ডাউনওয়ার্ড গ্যাস তৈরি করতে থাকে। অর্থাৎ তার জন্য এই গ্যাস প্রতিরোধে এখন গবেষকরা বলতেছে আপনাদেরকে গ্লুকোটিন বাদ দিয়ে খাবার খেতে হবে। তো গ্লুকোটিন বাদ দিতে হলে হোয়াইট অ্যাকশনের যত খাবার আছে এইটাকে বন্ধ করতে হবে, হোয়াইট অ্যাকশনকে আপনি রেড অ্যাকশন বা ব্ল্যাক অ্যাকশনে নিয়ে যেতে হবে। তবে এই সহজ পদ্ধতিগুলো আমি যেগুলি এখন বলছি হয়তো আপনাদের কাছে, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমরা জেনে শুনে বুঝে বলছি, হয়তো আমাদের কথাটা 100% ঠিক নাও হতে পারে, তবে এটা 70% ঠিক এতে কোনো সন্দেহ নেই বলেই আমরা বলছি। আপনারা দয়া করে চেষ্টা করে দেখবেন, কারণ গ্যাসের সমস্যায় অনেকেই মোটা হন, গ্যাসের সমস্যায় পেটে ব্যথা হচ্ছে, লিভার দুর্বল হচ্ছে, কিডনি দুর্বল হচ্ছে, স্টমাক প্রবলেম হচ্ছে, মাথা গরম হচ্ছে, জ্বর জ্বর বাড়তেছে, চোখে প্রেশার বাড়তেছে, কারণ এই মোবাইল সহ এই জাতীয় কম্পিউটার, মোবাইল, ক্যামেরা, এই জাতীয় জিনিসে কিন্তু আমাদের চোখের সমস্যা, চোখের প্রেশার সৃষ্টি করে, চোখের আমাদের যে অপটিক্যাল নার্ভটা আছে এটাকে দুর্বল করে দিচ্ছে, আমাদের চোখের পাওয়ার দ্রুত কমে যাচ্ছে। অতএব এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়ালে রাখতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই শুক্র কমে যাওয়া বা শুক্র অকেজো হয়ে যাওয়া কিংবা শুক্র বক্রাকৃতি ধারণ করা, এটার সাথে ধূমপানে একটা সম্পর্ক আছে, যে পুরুষ ধূমপান, তামাক পান, সাদা পান, জর্দা পানের বিরাট সম্পর্ক আছে, এবং তার সাথে আরেকটা জিনিসেরও সম্পর্ক আছে, যারা অস্বাভাবিক বেশি চিনি এবং লবণ খান তাদের শুক্র কিন্তু কমে যাচ্ছে। খুব বৃদ্ধির জন্য আপনাকে খুরমা, খেজুর, কিশমিশের উপরে নির্ভর করতে পারেন, কিন্তু চিনির উপরে না অবশ্যই। এবং আধুনিক সমাজে দেখা গেছে যে নগর কেন্দ্রিক জীবনে টেনশন বা মানসিক চাপ বা উত্তেজনা, অস্থিরতাও কিন্তু এই ধরনের শুক্র বা বিবর্তিত মন, বিকল্প মন, বিকল্প মনোভাব, এবং আপনার ফেন্সিডিল, গাঁজা, ভাং, আফিং, চরস, এই জাতীয় যতগুলো এডিকশন আছে সেগুলিও শুক্র ক্ষয়ের জন্য এক নাম্বার প্রধান কারণ। অধিক উত্তেজিত যারা, যাদের একসময় হয়তো টাইফয়েড হয়েছিল, যাদের একসময় রিউমাটিক ফিভার হয়েছিল, যারা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খেয়েছেন, ছেলে মেয়েদের ভিতরে যে কেউ, তাদেরও কিন্তু ভয়ানক শুক্র পতন ঘটতে পারে। ভাই ইসাক মোল্লা, আপনার প্রতি আমাদের শুভকামনা রইল যে আপনি সন্তান নিতে চাচ্ছেন, আশা করি যে চেষ্টা অব্যাহত থাকবে, ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং পরামর্শ মতো চলবেন, এবং আপনার স্বামী স্ত্রী দুজনে মিলেই এই ব্যাপারে একজন আরেকজনকে সহযোগিতা করবেন, এবং আমরা আপনাদের অবিলম্বে আপনাদের দুজনেরই হাসি মুখ দেখতে চাই। পরবর্তীতে কিন্তু আমাদের কাছে অবশ্যই লিখবেন কেমন আছেন তা জানিয়ে। দর্শক, সময় এলো একটি বিজ্ঞাপন বিরতির, বিরতির পর আবার ফিরছি অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ঔষধ নির্ভর জীবন থেকে মুক্তি লাভের জন্য আমাদের সকলের ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে এবং মাদক মুক্ত সুন্দর ও সুষ্ঠু জীবন ব্যবস্থা মেনে চলতে হবে।